এই যে দেখো গাইস, মনু চটকা দেখো, দেখে বুঝতে পারছো? হি গাইস, তো কেমন আছো সবাই? একটা মা বলবে, আশা করি সবাই ভালো আছে বন্ধুরা। তো আজ তো আমরা আমাদের সবাই অসুস্থ, রূপমা অসুস্থ, রিপাও অসুস্থ, রূপমারি যে এই যে চোখের মধ্যে কি একটা কামড় দিয়েছে না কি একটা হয়েছে বুঝতে পারছি না, খুব জল করছে, ব্যথাও করছে, আর ওর তো সর্দি কাশি একটু একটু জ্বরও আছে, খেতে পারছে না, আর আমার একটু কানের প্রবলেম আছে, কানের মধ্যে কি হয়েছে বুঝতে পারছি, হঠাৎ করে মানে কেমন কেমন করে বন্ধ হয়ে যায় কিছু, মানে শুনতে পাই না আর কি। তো আমরা তিনজনেরই প্রবলেম। তো চলো এবার আমরা হাসপাতালে গিয়ে ডক্টর দেখিয়ে আসি, ডক্টর কি বলে না বলে। আর তোমরা নিশ্চয়ই দেখেছো কয়েকদিন থেকে আমার গলায় প্রবলেম হচ্ছে, তাই তো চেঁচামেচি করতে পারছি না আমি। তো চলো গলাটা ঠিক করে আসি, হ্যাঁ, তারপর আবার চেঁচামেচি করব। যেহেতু তোমাদের সাথে সবকিছু আমরা শেয়ার করি, তার জন্য আমরা এখন অসুস্থ হয়ে আছি সেটাও শেয়ার করছি, চলো। আর আমার ভাই ওদিকে খেলাধুলা করছে, ওই দেখো ও টেলুন নিয়ে, ও অসুস্থ নয়, কিছুটা আছে সর্দি কাশি, ওরও আছে, ও যাবে আমাদের সাথে, আমরা সবাই যাব পিকনিকে, চলো পিকনিক। ফার্স্ট টাইম হাসপাতালে গিয়ে আমরা ফ্যামিলি পিকনিক করছি, চলো তোমরা সাথে থাকো। এই যে দেখো মাস্ক টাস্ক নিয়ে নিয়েছি, এটা আমার খুবই প্রয়োজনীয়, চলো তোমরা সাথে থাকো, পাশে থেকে দেখতে থাকো। এদিকে দেখো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, মা স্নান টান করে পুজো দিয়ে দিয়েছে, তো আমি এখনো স্নান করিনি, আমি এসে গরম জলে স্নান করব, তাহলে গলাটা আরো বসে যাবে। বনুর চোখটা তোমাদেরকে দেখাচ্ছি, তো আমরা বেরিয়ে পড়ছি সপরিবার মিলে। এই যে দেখো বনুর চোখটা দেখো, দেখে বুঝতে পারছো? আমার তো গলাটা বসে গেছে, কিন্তু ওর দেখো চোখটা ফুলে গেছে, দু চোখ দেখো ভালো করে, এই চোখ না এই চোখ, মানে দুটো চোখ দেখলে তো বোঝা যাবে না যে কোন চোখটা ফুলে গেছে। এই যে এই যে এই চোখটা লাল হয়ে গেছে, তো কি হয় কি না তোমাদেরকে দেখাবো আমি, অটোর জন্য ওয়েট করছি আমরা। তো অটোতে উঠে পড়েছি আমরা সবাই, তো এবার আমরা হাসপাতালে যাচ্ছি, আর আমাদের বাড়ি থেকে হাসপাতালটা একটু দূরে আছে, তাই আমাদের অটো করে যেতে হয়। তো দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে চলে যাচ্ছি হাসপাতালে, তো চলো তোমাদেরকে দেখাবো আমাদের হাসপাতালটা। তো হাসপাতালে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো ফাইনালি আমরা চলে এসেছি হাসপাতালে, আর দেখতে পাচ্ছ ভাই বোন ওরা দাঁড়িয়ে আছে, আর তোমাদেরকে একটু ঘুরে টুরে দেখাবো আমাদের হাসপাতালটা। আর আমাদের মাইবাঙে কিন্তু এই একটাই হাসপাতাল আছে, তো অন্য অন্য জায়গায় তো আরও বেশি থাকে, কিন্তু আমাদের এখানে একটাই আছে হাসপাতাল। আর ওই যে দেখো এখানে মা প্রেসক্রিপশন নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ? তো ফাইনালি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমাদের মাইবাং হাসপাতালটা, ঘুরে টুরে দেখানো যাবে না তাই সিম্পলভাবেই দেখিয়ে দিয়েছি। তো বাড়ি গিয়ে আমরা এমনিতেই স্নান টান করে ফেলবো, আর এদিকে বোনও দেখতে পাচ্ছ ডক্টর দেখাচ্ছি, আর আমি ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিয়েছি দূর থেকে। আর এবার আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমাদের আরও একটা কাজ আছে পোস্ট অফিসে, তো সেখানেই আমরা যাচ্ছি, তারপর সেখান থেকে বাড়িতে চলে যাব। এই যে দেখো আর বোনুর চোখে কিছু হয়নি, শুধু একটা পিম্পল উঠেছে তাই ওরকম হয়ে গেছে, তো এবার চলে এসেছি আমরা পোস্ট অফিসে। এই যে দেখতে পাচ্ছ ভাই বোনু মা ওরা তিনজনেই ভেতরে গেছে, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি, আমার বাইরে ভালো লাগছে তাই। তো বোনও পুরো ঠিকঠাক আছে, ওর চোখে শুধুমাত্র একটা পিম্পল উঠেছে তাই ওরকম, মানে চোখটা ফুলে গেছে, লাল হয়ে গেছে, চোখ থেকে জল বেরোচ্ছে, তো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো আমরা বাজার থেকে চলে এসেছি ঔষধ টৌষধ নিয়ে, এবার চলো তোমাদেরকে দেখাই। ওইদিকে দেখো মা বসে গেছে, বোনও বসে গেছে, মা বসে গেছে ঔষধ সব নিয়ে, ঔষধপত্র নিয়ে, আর বোনও বসে গেছে খেতে, ঔষধপত্র খেতে, আর আমি ক্যামেরা করবো। দেখো গাইস এখানে মা ঔষধ, এটা হলো রূপমা, এটা রূপমার, এটা আই ড্রপ দিয়েছে, এই যে এটা আই ড্রপ, আর ও রূপমা, হ্যাঁ ও রূপমা, আমি রিপা, হ্যাঁ ঠিক আছে বল, হলো রূপমা, হোয়াট ইজ ইওর নেম? মাই নেম ইজ রূপমা দাস। এটা কি করে বলতে হয় না, তোর নাম কি, হোয়াট ইজ ইওর নেম? আমার নাম রিপা দাস, আমার নাম, আমি ইংলিশে জিজ্ঞেস করি। এই যে এটা হলো রূপমার, এই যে আই ড্রপ দিয়েছে চোখের জন্য, আর এটা কি জানি একটা সুগার ফ্রি সিরাপ দিয়েছে, ওর তো কাশি আছে, ওর তো গলাটা বসে গেছে, এটা হলো রূপমা দাস, আমরা ঔষধের দোকান খুলতে পারবো গাইস, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, হ্যাঁ এই যে দেখো এগুলো দিয়ে আমরা
ঔষধের দোকান খুলবো। কিরে শুরু হয়ে গেছে আমাদের, কার থেকে কে ভালো কাশি দিতে পারে। তো বনু আসলে একটু আগে রুটি খেয়েছে, স্নান করে ও খেয়ে নিয়েছে রুটি সবজি, আর এবার ও ঔষধটা খেয়ে নিচ্ছে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। এই তো গুড গার্ল, এবার তুমিও খাবে গুড গার্ল। আমি আগে রুটিটা খেয়ে নেব, আমি আগে রুটিটা খেয়ে নেব, তারপর খেয়ে নেব। মেয়ে রুটিটা খেয়ে নাও, এই যে রুটি দিয়েছে। আর ওদিকে মায়ের রান্না বাড়া হয়ে যাচ্ছে, এই যে দেখো এদিকে বিনস আলু ভাজা করা হয়ে গেছে, আর এদিকে কড়াইয়ের মধ্যে একটুখানি নুন দেওয়া হয়ে যাচ্ছে আর হলদি গুঁড়ো। তো পনিরটাকে এবার মা ভালো করে ভেজে নেবে, এক্ষুনি মাত্র বিনস ভাজাটা হয়েছে। একই কড়াইয়ের মধ্যে রান্না করা হচ্ছে, আর সবকিছুই তো নিরামিষ তাই না। এই যে এদিকে দেখো আলু লাই পাতা সব মশলা টসলা ছাড়া হয়ে গেছে, তো আজ লাই পাতা দিয়ে পনির বানানো হবে। লাই পাতা আলু দিয়ে পনিরের ঝোল কি তাই তো। তো রান্না শেষ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ গাইস বনু এখানে খেতে বসে গেছে, আর ভাই খেয়ে নিয়েছে। ঠিক আছে, ভাই খেয়ে দিয়ে এবার বিছানাতে উঠে বসে আছে, একটু রেস্ট করছে, আর এখানে বনু খাচ্ছে। তো বাবাও চলে এসেছে, এবার বাবা খেয়ে নেবে, আর আমি মা আমরাও বসে পড়বো খেতে। তো আজ খুবই সিম্পল, পনিরের ঝোল, তারপর বিনস আলু ভাজা আর বেগুনের ভাজা। দারুণ হয়েছে বেগুনটা, তুই কখন খাবি? খেয়ে নেব। অসাধারণ। তো দেখতে পাচ্ছ গাইস বনু এখানে বসে বসে খেয়ে নিচ্ছে, আর ওদিকে দেখো বাবা। তো বাবাকে আসলে আজ আর ক্যামেরাতে নিয়ে সামনে থেকে, তো বাবা আসলে প্রচণ্ড লজ্জা করে, মানে কি বলবো, ক্যামেরার সামনে আসতে প্রচণ্ড লজ্জা পায় বাবা, তাই আমি আর আজকে বাবাকে ক্যামেরাতে দেখাইনি, দূর থেকে দেখিয়েছি। তো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া করা শেষ, আর সন্ধে হয়ে গেছে, আজকের ব্লগটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। এই যে দেখো দোকান টোকান খোলা হয়ে গেছে, তো এবার আমরা বসবো দোকানে, আর আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দিও, ভালো লাগলে লাইক লাইক শেয়ার কমেন্ট করতে দিও না। ফিরে আসছি আরও নতুন ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর এই যে দেখো বনুর চোখটা কিন্তু অনেক খুলে গেছে, চোখ থেকে এখনও জল বেরোচ্ছে। তো টাটা বাই বাই সবাইকে, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। বাই, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, হ্যাঁ শুভ সন্ধ্যা, বাই বাই।